সাংবাদিকতা শব্দটির সাথে পরিচিত নয় বর্তমান প্রেক্ষাপটে এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর। আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে সাংবাদিকতা, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হচ্ছি আমরা এর দ্বারা। এখন কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত মাল্টিমিডিয়া জার্নালিজম, আর আমাদের দেশে বিভাগটির নাম শুধু সাংবাদিকতা নয়, এর সাথে যোগাযোগ নামে আরেকটি বিষয় জড়িত আছে। আর আমরা এই বিভাগটি জানি ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম নামে। যদিও বাইরের দেশে এ দুটো বিষয়কে আলাদা আলাদা করে পড়ানো হয়, যোগাযোগ বিষয়টি কিন্তু কোনো অংশে সাংবাদিকতা বিষয়ের থেকে কম নয়, কেননা আমাদের জীবনের সাথে কিন্তু যোগাযোগ বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়টি পড়লে আমরা জানতে পারবো সমাজে রাজনীতিতে ধর্মে মিডিয়া কীভাবে প্রভাব বিস্তার করে, কীভাবে জনসচেতনতা সৃষ্টি করতে সাহায্য করে, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত সাংবাদিকতা কীভাবে রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখে। এছাড়া যোগাযোগের মাধ্যমে আমাদের সম্পর্ক একে অন্যের সাথে যোগাযোগের প্রকার প্রকৃতি জানতে সহায়তা করবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা কোর্সের মেয়াদ আমাদের দেশে অন্যান্য বিষয়ের মতনই হয়ে থাকে। অনার্স 4 বছর এবং 1 বছর সময় লাগে মাস্টার্স সম্পূর্ণ করতে। জার্নালিজম থেকে বিদেশে উচ্চশিক্ষারও প্রচুর সুযোগ রয়েছে। পৃথিবীর বেশিরভাগ দেশেই এ বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ আছে। একটু চেষ্টা করলেই এ বিষয়ে পড়ে খুব সহজেই উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া যায়, এবং প্রচুর শিক্ষার্থী যাচ্ছেনও। যোগাযোগ এবং সাংবাদিকতা উভয় ক্ষেত্রেই ভালো স্কলারশিপ পাওয়া যায়। এতে ইউরোপ আমেরিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ প্রদান করে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদের যে কোনো বিষয় পছন্দ করার পূর্বে সবচেয়ে আগে মাথায় আসে, চাকরির ক্ষেত্র এবং ক্যারিয়ার গঠনের সুযোগ কেমন। মেইন স্ট্রিম জার্নালিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ তো আছেই জার্নালিজমে, যদি সাংবাদিক হবার ইচ্ছা থাকে তবে তো অবশ্যই প্রাধান্য পাবে। তবে এ বিষয়ে পড়ে শুধু সাংবাদিকতাই করতে হবে বিষয়টি এমন নয়, এখান থেকে বের হয়ে যে কোনো সরকারি বেসরকারি সেক্টরে যাওয়া যেতে পারে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জনসংযোগ বিভাগে কাজ করার প্রচুর সুযোগ আছে। এছাড়া দেশে বিদেশে বিভিন্ন এনজিও এবং ব্যাংকও যাওয়া যেতে পারে। আর সরকারি চাকরির বাজার তো আমাদের দেশের প্রেক্ষাপটে সকলের জন্যই সমান। এখন সিদ্ধান্ত তোমার, তুমি এ বিষয়ে পড়বে কি না। ধন্যবাদ।